আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই এবং বোন, আজ আলোচনা করব রমজানে যে 15টি কাজ ভুলেও করবেন না। রমজান বছরের শ্রেষ্ঠ মাস। এ মাস মুসলিম উম্মার প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত ও অনুকম্পা। রমজানে অত্যাধিক নেক আমল ও জিকিরাজগার করা উচিত, এতে বিপুল পরিমাণে সওয়াব লাভ হবে। তবে রমজান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার। সে ধরনের 15টি বিষয়ের কথা উল্লেখ করা হলো। নাম্বার 1, বিলম্বে ইফতার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরিতে ইফতার করতে নিষেধ করেছেন। সময় মতো দ্রুত ইফতার করলে উম্মা কল্যাণের ভিতরে থাকবেন বলেছেন। নাম্বার 2, সেহরি না খাওয়া। সেহরি অনেক বরকতময় খাবার। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খেতে উদ্বুদ্ধ করেছেন। সেহরি খেতে না পারলে অন্তত অল্প কিছু খেলেও খেয়ে নেওয়া উচিত। নাম্বার 3, কেনাকাটায় ব্যস্ত থাকা। রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই রমজানের সময় যেন কোনোভাবেই হেলায় খেলায় নষ্ট না হয় সেদিকে সর্বাত্মক খেয়াল রাখতে হবে। অনেকে রমজানের শেষ দিনগুলোতে কেনাকাটায় মেতে ওঠে, অথচ এমন না করা উচিত, বরং শেষ মুহূর্তে আমলে মগ্ন থাকা চাই। নাম্বার 4, মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা। সত্য মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যকে প্রতিষ্ঠিত করা মুসলমানদের কর্তব্য। এছাড়াও সব ধরনের পাপ থেকে দূরে থাকা চাই, এটা মুমিনের প্রাত্যহিত কাজ। তবু রমজানে বেশি সতর্ক থাকা কাম্য। নাম্বার 5, অপচয় ও অপব্যয় করা। অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গর্হিত কাজ। পবিত্র কুরআনে অপব্যয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। আল্লাহ তার প্রিয় বান্দাদের পবিত্র কুরআনে ও হাদিসের অসংখ্য স্থানে অপচয় করতে নিষেধ করা হয়েছে। তবে এর মানে এই নয় যে অপচয় রোধ করতে গিয়ে কৃপণতা অবলম্বন করবে। মহান আল্লাহ কৃপণদের অপছন্দ করেন। অপচয় ত্যাগ করার অর্থ হল মধ্যম পন্থা অবলম্বন করা। নাম্বার 6, হক আদায় না করে কুরআন খতম করা। কুরআন তেলাওয়াতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। পবিত্র কুরআনে কারিম অর্থ সহ বুঝে বুঝে খতম করা ও কিংবা তেলাওয়াত করা উত্তম। খেয়াল রাখতে হবে যে কুরআন তেলাওয়াতের সময় যেন কুরআনের হক নষ্ট না হয়, তাড়াহুড়া কিংবা অসুন্দরভাবে খতম করা অনুচিত। নাম্বার 7, জামায়াতে ফরজ আদায়ে অলসতা। রমজান মাসে রোজাদাররা সব কাজকর্ম স্থগিত রেখে দূর দূরান্ত থেকে নামাজের সময় মসজিদে অভিমুখে যাত্রা করেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে সমবেত হয়ে জামায়াতে আদায় করেন। এভাবে রোজাদার মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে এলে তাদের পারস্পরিক মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, আর এতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তবে সতর্ক থাকতে হবে যেন নামাজ জামাতে আদায়ে অলসতা তৈরি না হয়। নাম্বার 8, বেশি বেশি খাওয়া। সেহরি ও ইফতারে কিছুতেই এমন খাবার গ্রহণ করা উচিত নয় যা পরবর্তী সময়ে স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে। আবার এত অল্প আহারও করবে না যে রোজা রাখতে অসুবিধা হয়, কেননা স্বাস্থ্য সচেতনতাও ইসলামের গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদত করার জন্য শক্তি ও স্বাস্থ্য প্রয়োজন, তাই সুস্থ সবল মুমিন আল্লাহর অধিক প্রিয়। নাম্বার 9, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। রিয়া হলো লোক দেখানো ও আত্মপ্রদর্শনকারী কাজ ও আমল। রিয়া করা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। শিরিক হলো দুই প্রকার, শিরিক আকবার বা বড় শিরিক, আর শিরিক আসগার বা ছোট শিরিক, আর এ রিয়া হলো ছোট শিরিক। ফলে রিয়া থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। নাম্বার 10, বেশি বেশি ঘুমানো। অনেকের ধারণা যত বেশি ঘুম তত বেশি শরীর ভালো থাকবে, অথচ একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 7 ঘন্টা ঘুম যথেষ্ট। এর চেয়ে বেশি সময় ঘুমালে কিন্তু তা নানা রকম সমস্যা ডেকে আনতে পারে। বেশি ঘুম মাথা ব্যথা, পিঠে ব্যথার কারণ হতে পারে, এমনকি দেখা দিতে পারে ডায়াবেটিসের মতো অসুখও। তাছাড়া বেশি ঘুম হতে ডিপ্রেশনেরও কারণ। নাম্বার 11, পণ্যের দাম বাড়াতে সংকট তৈরি করা। ভোক্তাদের জিম্মি করা জায়েজ নেই। কেউ তা করে বিত্তশালী হয়ে গেলেও কোনো লাভ নেই, তার অবৈধ সম্পদ জাহান্নামে যাওয়ার কারণ হবে, দুনিয়ার জীবনেও তার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। উপরোক্ত উপার্জন হারাম হওয়ার কারণে নামাজ রোজা হজ দান সদকা কিছুই কবুল হবে না। মজুদদারি ও ক্রিমিক সংকট তৈরির মাধ্যমে কোটিপতি হলেও তার জন্য দারিদ্র অবধারিত। নাম্বার 13, বেহুদা কাজে রাত জাগরণ করা। রাতে দেরিতে ঘুমাতে নিষেধ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর গল্প গুজব গভীর রাত পর্যন্ত নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। তবে গুরুত্বপূর্ণ কল্যাণজনক কাজে রাত জাগতে নিরুৎসাহিত করা হয়নি, তাই কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কারণে রাত জাগতে মানা নেই।
তবে অযথা গল্প গুজব অহেতুক নেট ব্রাউজিং ও গুরুত্বহীন কাজে সময় নষ্ট করা উচিত নয়, বরং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আবশ্যক। নাম্বার 14, দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা। ইবাদতের মাস রমজানে বেশি বেশি আমলের কথা রয়েছে, কিন্তু আমরা অনেকে ব্যস্ত থাকি দুনিয়াবী কাজে, এটা কাম্য নয়। এ মাসে বেশি বেশি দোয়া ইস্তিগফার করা উচিত। হাদিসে এসেছে, ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুক্তির প্রক্রিয়া রমজানের প্রতি রাতেই চলতে থাকে। নাম্বার 15, বিদআত করা। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় দিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের যুগে ছিল না, বরং পরে তা উদ্ভাবন করা হয়েছে। বিদআতের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠিন হুশিয়ার ওসান করেছেন, বিদআত জাহান্নামে নিয়ে যায়। তাছাড়া কিয়ামতের দিন বিদআতকারী চরমভাবে লাঞ্ছিত হবে, তাই সবসময় বিদআত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।